আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন অবস্থান করছি আমাদের কুমিল্লা জেলার হুমনা উপজেলার ভঙ্গরচর গ্রামে এখানে আসার কারণ হচ্ছে পিছনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন বিকাল চারটায় আমরা একটা কৃষক মিটিং করব কৃষক মিটিং করব আর সেই কৃষক মিটিং উপলক্ষেই এখানে আসা এবং বসা এবং তাদের এই প্যান্ডেলগুলো তাদের জন্য সাজানো আজকে যে তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে যে কাজের মধ্যে যে কতটুকু আজকে গরম প্রচুর কাজের মধ্যে যে সকল কাজে কষ্ট আছে তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের কৃষি বিচিত্র দর্শকদের জন্য বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করে থাকি এবং বিভিন্ন কৃষকদের সাথে কথা বলে থাকি এবং সেই সূত্র ধরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দৌড়দৌড়ি করি তো তারই মাঝে মাঝে আমরা কিছু চিত্র নেই যেটা আমাদের নিজস্ব আইডি কিংবা আমাদের যেই কৃষি বিচিত্রা পেজে ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে তা দেখাই কিংবা প্রচার করি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে অনেকেই চান যে আমাদের সাথে আসার জন্য টিমওয়ার্কে অনেক দর্শকরা আছেন যে অনেক মানে উচ্ছ্বাস নিয়ে মনে করেন যে আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরি ঘুড়া অনেক মজা অথবা অনেক আনন্দের হ্যাঁ ঘুরো আনন্দের আনন্দের মাঝে যে কষ্ট আছে এটা অনেকে বুঝতে চান না যে রুদ্রের মধ্যে বসে আছি জাস্ট কিছুক্ষণ আগে আমরা একটা কৃষি বিচিত্রাতে একটি ভিডিও নিয়েছিলাম যে কীভাবে কুচা হয় সেই ভিডিওটি ধারণ করেছিলাম আর হয়তো বিকালে কৃষকদের নিয়ে কিছু ফুটেজ নেব ইয়ে আর কি তো কৃষকদের জন্য কাজ করতে ভালো লাগে বিদায়ী যে বিভিন্ন পেশা পরিবর্তন করে সর্বশেষ এই কৃষিতে সম্পৃক্ত হয়েছি কিন্তু কৃষি সংক্রান্ত কাজগুলো কিংবা প্রতিবেদনগুলো করে থাকি তো